আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই ও বোনরা, আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এসে থাকে। কিছু কিছু পরীক্ষায় এটা এমসিকিউ আকারে আসে, আবার কিছু পরীক্ষায় এটাকে একটা শব্দ দিয়ে বলে এটা সিনোনিম বা অ্যান্টোনিম কী, ওটা দিয়ে বাক্য রচনা লিখিত পরীক্ষাগুলোতে, আর নিবন্ধন, বিসিএস, তারপর প্রাইমারি, এই সকল পরীক্ষাগুলোতে এটার এমসিকিউ আকারে আসে। আর সর্বোপরি আমার কাছে যেটা মনে হয়, সিনোনিম অ্যান্টোনিমগুলো আমার ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই দরকার। কেননা, হ্যাঁ, আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা প্যারাফ্রেজিং সিস্টেমে আমাদের রাইটিংকে ডেভেলপমেন্ট করতে পারি। প্যারাফ্রেজিং করতে হলে সিনোনিম অ্যান্টোনিম জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্যারাফ্রেজ মানে ভাষান্তর। যেমন হি ইজ এ ফেমাস পার্সন, এটার পরিবর্তে আমরা লিখতে পারি হি ইজ এ ওয়েল নোন পার্সন। দ্যাট মিন্স ফেমাসের একটা সিনোনিম হলো ওয়েল নোন। আবার হি ইজ অলওয়েজ পাংচুয়াল, এটার অ্যান্টোনিম পদ্ধতি হলো হি ইজ নেভার লেট। তা কথা একই থাকলেও কিন্তু ভাষান্তর হলো। তো আমরা সিনোনিম অ্যান্টোনিম পদ্ধতি ব্যবহার করে আমাদের, হ্যাঁ, প্যারাফ্রেজ করলাম। তো এটা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো এমসিকিউ এবং রিটেনের জন্য আসেই। আর সর্বোপরি আমার ইংলিশের দক্ষতা বাড়ানোর জন্য, এটা স্পোকেন বলেন বা যেভাবেই বলেন না কেন, শব্দগত ধারণা না থাকলে ইংলিশের তো পরিপূর্ণতা আসবে না। তো সেজন্য সিনোনিম অ্যান্টোনিম শেখার প্রতি গুরুত্ব আরোপ করা উচিত। তো এখানে কিছু সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, যেরকম অ্যাবান্ডন মানে কি পরিত্যাগ করা, এর সিনোনিম কী হতে পারে, অ্যাবডিকেট, লিভ, কুইট, ডিজার্ট, ডিসকার্ড। হ্যাঁ, তারপর এগুলো দিয়ে যদি আবার আমরা বাক্য রচনা শিখি, যেমন অ্যাবান্ডন, হি অ্যাবান্ডন্ড হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, মানে সে তার সন্তান এবং তার স্ত্রীকে কী করছে, সন্তানদের এবং স্ত্রীদেরকে অ্যাবান্ডন করছে মানে পরিত্যাগ করছে। বিটি মানে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে। তো এখানে দুইটা বাক্য রচনা দিছে, যে অ্যাবডিকেট দিয়ে, দ্য কিং অ্যাবডিকেটেড হিজ থ্রোন, আইটেল দ্য ম্যান হ্যাজ কুইট হিজ জব। হ্যাঁ, তো এই দুইটা বাক্য রচনা করেও দেখাইছে। তারপর অ্যান্টোনিম দিছে চেজ, ফলো, আন্ডারটেক, অ্যাকসেপ্ট। তো আন্ডারটেক দিয়ে বাক্য রচনা হলো আই আন্ডারটুক রেসপন্সিবিলিটি ফর অ্যারেঞ্জিং এ পিকনিক, দায়িত্ব গ্রহণ করা। দ্যাট মিন্স ওইখানে ছিল অ্যাবডিকেট, বা অ্যাবান্ডন, এই যে অ্যাবডিকেট বা অ্যাবান্ডন, তারা বিপরীত শব্দ, দায়িত্ব গ্রহণ করা, আন্ডারটুক। তা আই আন্ডারটুক রেসপন্সিবিলিটি ফর অ্যারেঞ্জিং এ পিকনিক, অথবা কোনো কিছু ফলো করা, হি ফলোউড দ্য ডেইলি রুটিন স্ট্রিক্টলি। তো এইভাবে যদি আমরা শিখি, আমাদের কিন্তু ভোকাবুলারি, শব্দভাণ্ডার মজবুত হবে, স্ট্রং হবে। প্রতিদিন অল্প অল্প করে, আমরা প্রতিদিন যদি 3-4টা করে শিখি, তাও কিন্তু আমাদের অনেক শব্দ শিখে হয়ে যাবে। আসলে এটা কোনো সংক্ষেপ নিয়ম নাই যে, বা শর্টকাট ওয়ে নাই যে আমি কোনো এটাতে স্ট্রং হবো, কারণ গ্রামার মোটামুটি রুলস পড়লে হয়ে যায়, কিন্তু শব্দগত ধারণার জন্য তো মোটামুটি অনেক পরিশ্রম করা লাগে। পরিশ্রম কি, আপনি প্রতিদিন অল্প অল্প করে শব্দ শিখবেন, হার্ডওয়ার্কের তো দরকার নেই। হ্যাঁ, যেমন ধরেন অ্যাডভার্টস মানে কি প্রতিকূল, একটা বাক্য রচনা করছে হি মেড সাম অ্যাডভার্টস কমেন্টস অন মাই প্রপোজাল। তা আপনার একটা ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট হলো, কীভাবে অ্যাডভার্ট দিয়ে একটা বাক্য রচনা করা যায়, যে সে সাম অ্যাডভার্টস কমেন্ট করছে আমার প্রপোজালের উপর। সিনোনিম আছে অ্যান্টাগনিস্টিক, আনফেভারেবল, ক্রিটিক্যাল, হোস্টাইল, নেগেটিভ, আনকাইন্ড, সেন্সোরিয়াস। যেরকম বাক্য রচনা করছে, দ্য ওয়েদার ওয়াজ আনফেভারেবল ফর এ পিকনিক, হ্যাঁ, আর দ্য লিডার ওয়াজ গিভেন এ হোস্টেল রিসেপশন।
তো এইভাবে আমরা সিনোনিম পদ্ধতির মাধ্যমে শিখলাম। এরপর আবার অ্যান্টোনিম করা যেতে পারে, যেমন ফেভারেবল, যেহেতু অ্যাডভার্সের বিপরীত শব্দ, ফেভারেবল, প্রোপিশাস, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাডভান্টেজেস, কনজিনিয়াল। হ্যাঁ, এগুলো একটু টাইম নিয়ে শিখতে হবে। যেমন উই আর লুকিং ফরওয়ার্ড টু ফেভারেবল ওয়েদার। ফেভারেবল মানে কি? অনুকূল। দেয়ার ইজ নো কনজিনিয়াল অ্যাটমসফিয়ার ফর এডুকেশন ইন দ্য ইউনিভার্সিটিস। দেয়ার ইজ নো কনজিনিয়াল, অনুকূল কোনো অ্যাটমসফিয়ারই নেই ফর এডুকেশন ইন দ্য ইউনিভার্সিটিস। এই ইউনিভার্সিটি থেকে মানে ইউনিভার্সিটিগুলোতে অনুকূল কোনো পরিবেশ নেই। তো এরভাবে আমরা যদি শব্দগত ধারণা হ্যাঁ বিল্ড আপ করতে পারি, তাহলে আমাদের ইংলিশ খুব স্ট্রং হবে, দ্য কমিউনিকেশনেও খুব হেল্পফুল হবে। তো সর্বোপরি সব দিক দিয়ে সিনোনিম অ্যান্টোনিম জানার কোনো বিকল্প নেই। যে যত শব্দ জানবে তার ইংলিশ তত সহজ হবে। সবার জন্য শুভকামনা, থ্যাংকস ফর ওয়াচিং।